আজ তৈরি করে দেখাবো কুরকুরে মাসালা বেন্ডি এটা খেতে দারুণ মজা ছোট বড় সবাই পছন্দ করার মতো কুরকুরে মাসালা বেন্ডি হবে আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কুরকুরে এই মশালা বেন্ডি কতটা কুরকুরে একটু দেখিয়ে দিচ্ছি এটা চাইলে গরম গরম ভাতের সাথেও খাওয়া যাবে বিকালের নাস্তায় এসে খাওয়া যাবে পেট ভরে তাহলে চলুন দেখি নেই মূল রেসিপিটা আমি নিয়ে নিলাম এখানে হাফ কেজির মতো ভেন্ডি আর ভেন্ডি কিভাবে কেটে নিতে হবে একটু দেখিয়ে দিচ্ছি এই ভেন্ডিটা ভালোভাবে ধুয়ে নিতে হবে প্রথমে কারণ কাটার পর আর ধোয়া যাবে না এটা আমরা সবাই জানি এটাকে ভেন্ডি যে যেটাই বলি না কেন খেতে দারুণ লাগে তো ভেন্ডির যে বুটাটা আছে এটা ফেলে দেওয়ার পর এভাবে করে মাঝখান থেকে একটু ফেলে নিচ্ছি এই ভেন্ডিটা চাইলে দুই ভাগে ভাগ করা যাবে আবার চাইলে এভাবে করে চির করে কেটে নিতে পারেন আমি এখানে নাইফের সাহায্যে এই কাজটা করে নিচ্ছি বটি দায়ের সাহায্যে কিন্তু খুব দ্রুত এই কাজগুলো করা যাবে চারটি ভাগে ভাগ করে নিলাম আর ভিতরে যে দানাগুলো আছে যতটুকু থাকার থেকে থাকবে ফেলে দেওয়ার কোনো দরকার নেই নিয়ে নিচ্ছি একটা মিক্সিং বলে এখানে ভেন্ডিয়া আছে হাফ কেজির মতো সবগুলো কাটা হয়ে গেল এবার একটা মিক্সিং বলে নিয়ে মিক্স করে নেব কিছু পরিমাণ মশলা যেহেতু এটা কুরকুরে মশলা ব্যান্ডি হবে তো এর মধ্যে তো কিছু পরিমাণ মশলা লাগবেই প্রথমে দিয়ে দিচ্ছি লবণ লবণ স্বাদ অনুযায়ী দিব আর এখানে যে দুই আইটেমের মশলা নিয়েছি একটা হচ্ছে চাট মশলা আর একটা হচ্ছে ভাজা জিরা গুঁড়া তো চাট মশলা আর ভাজা জিরের গুঁড়া হাফ চা চামচ পরিমাণ করে নিয়েছি পরিমাণটা আমি এখানে বলে দিচ্ছি চাট মশলাটা একটু কম আছে আর ভাজা জিরের গুঁড়া আছে হাফ চা চামচ পরিমাণ চাট মশলা দিলে খুব সুন্দর একটা ফ্লেভার আসবে যদি বাসায় থাকে দিয়ে দিবেন হলুদের গুঁড়া দিলাম চা চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণ এটা একটু স্পাইসি হবে সেজন্য একটু বেশি মরিচের গুঁড়াটাই লাগবে ধনিয়া গুঁড়া দিলাম চা চামচ পরিমাণ এবার দিব বেসন হাফ কাপ পরিমাণ বেসন দিয়ে দিচ্ছি আর হাফ কাপের যে একটু কম আছে ময়দা ময়দাটা অবশ্যই লাগবে এখানে ক্রিস্পি হওয়ার জন্য ময়দা বেসনের সাথে মিলিয়ে দিতে হবে এবার খুব আলতো আলতো করে ভেন্ডিগুলোর সাথে সবগুলো উপকরণ মিলিয়ে নিয়েছি এমনভাবে মেলাবো যাতে করে সব ধরনের মশলা ভেন্ডির গায়ে গায়ে লেগে যায় এখানে কোনো প্রকার পানি ব্যবহার করা যাবে না ভেন্ডির গায়ে যে পানিটা আছে মানে একটু পিচ্ছির জাতীয় থাকে ভেন্ডি আমরা সবাই জানি এর কারণেই কিন্তু সবগুলো মশলা সুন্দরভাবে গায়ে গায়ে লেগে যাবে এবার সঙ্গে সঙ্গে ভেজে নেওয়া যাবে চলে যাব কিচেনে চোলাতে আমি একটা প্যান বসিয়ে দিয়েছিলাম মিডিয়াম আঁচে তেল গরম করে নিয়েছি তেলের পরিমাণটা একটু বেশি দিতে পারেন কমও দিতে পারেন সমস্যা নেই একটা ভেন্ডির চিট দিয়ে দেখলাম সঙ্গে সঙ্গেই উপরে দিকে উঠে গেছে আর এই ভেন্ডির চিরগুলো ভাজার জন্য চুলা আস্তে এই পর্যায়ে থাকবে মিডিয়াম আছে তেলটা গরম হলেই এই ভেন্ডিগুলো দেওয়া লাগবে এতে করে খুব বেশি ক্রিস্পি হবে আলতু আলতু করে উপর থেকে নেড়ে দিচ্ছি যখনই দেখব এর গায়ের কালারটা চেঞ্জ হতে শুরু করেছে ঠিক এই পর্যায়ে অনবরত নাড়তে হবে এভাবে করে একটু উলটিয়ে পালটিয়ে দিলে অনেক বেশি ক্রিস্পি হবে এগুলো ভাজতে সময় লাগবে তিন থেকে চার মিনিট আমি আরও একটু সোনালি কালার করে নেব তারপর তেলটাকে ঝরিয়ে একটা চাকনি চামচের মাধ্যমে নামিয়ে নিয়েছি তেলটা ভালোভাবে ঝরিয়ে নেওয়ার জন্য কিচেন টিস্যু ব্যবহার করতে পারেন যেটুকু তেল গায়ে গায়ে লেগে আছে সেটুকুও টিস্যুর মধ্যে স্যুপ করে নেবে সবগুলো একই প্রসেসে আমি ফ্রাই করে নেব এই ভেন্ডিগুলো এত বেশি ক্রিস্পি হয় বাচ্চারা অনেক বেশি পছন্দ করবে আর গরম গরম ভাতের সাথে তো এর তুলনাই হতে পারে না স্বাস্থ্যকর এই নাস্তাটি আপনারা ট্রাই করতে পারেন বাসায় আর কেমন লাগলো আমার আজকের রেসিপি অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আমি সার্ভ করে নিলাম সসের সাথে খেতে দারুণ লাগে আবারও বলবো যে দুপুরের লাঞ্চে আপনারা গরম গরম ভাতের সাথেও খেতে পারেন এটা শুধু একটাই সুন্দর না সত্যি অনেক বেশি ক্রিস্পি আর অনেক বেশি মজার আজ তাহলে আমি বিদায় নিয়ে নিব একটু দেখিয়ে দিচ্ছি কেমন ক্রিস্পি এই তো অনেক বেশি ক্রিস্পি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ